সকালে এক দুদিনের ছুটিতে পরিবার প্রিয়জন বা বন্ধু বান্ধবদের সাথে নিয়ে ঘুরতে যেতে পারেন পঞ্চলিঙ্গেশ্বরে, যেখানে আছে পাহাড়, ঝর্ণা, সমুদ্র সব কিছুই একসাথে। পঞ্চলিঙ্গেশ্বরে রয়েছে থাকার হোটেল, খাওয়ার হোটেল, তার সঙ্গে থাকছে পঞ্চলিঙ্গেশ্বরে আশেপাশের সাইট সিনিং, যেমন ইমামি জগন্নাথ টেম্পল, খিরচড়া গোপীনাথ মন্দির এবং সবশেষে আপনাদের নিয়ে যাব চাঁদিপুর সমুদ্র সৈকতে। এই ভিডিওটি থাকছে পঞ্চলিঙ্গেশ্বরের পুরো একটা ভ্রমণ গাইড। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা চটপট করে শুরু করা যাক। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উড়িষ্যার এটা খুব পপুলার একটা ডেস্টিনেশন ঘুরতে আসার জন্য। শীত, গ্রীষ্ম, বর্ষা অল টাইমই এখানে পাহাড়ের ঝর্ণা জল পড়ে। এটার রহস্য কি জেনারেলি কেউ জানে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে আপনারা ঘুরতে আসবেন কিভাবে, এটার লোকেশন কোথায়, এখানে এসে কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, ইভেন হচ্ছে এখানে বাবার যে মন্দির দর্শন আছে তার সমস্ত কিছু কিভাবে করবেন, এবং মন্দিরে ঢোকার কত কি প্রাইস আছে, এবং এখানে আশেপাশে কি কি ভিউ পয়েন্ট খুঁজবেন, ঘুরে দেখবেন, সমস্ত কিছু ডিটেলস আমার আজকের ভিডিওতে থাকবে। তাই আর দেরি না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে আসলে আপনাদের আর কোনো অসুবিধায় পড়তে হবে না। আর এই ভিডিওটা পুরোটা দেখুন আর এইভাবে সুন্দর ঝর্ণাটার প্রকৃতিটাকে এনজয় করুন। সবার প্রথমে তাহলে জেনে নেওয়া যাক আপনারা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে আসবেন কিভাবে, ট্রেনে নাকি নিজেদের প্রাইভেট গাড়িতে। হাওড়া থেকে অনেক ট্রেনই বালাসোর যায়, কিন্তু তার মধ্যে সবচেয়ে সকালে যায় বন্দে ভারত এক্সপ্রেস। সকালে 6:10 হাওড়া থেকে বেরোয় এবং সকাল 9:00 মধ্যে পৌঁছে দেবে আপনাকে বালাসোরে। এছাড়াও 8:35 আছে ফলকনামা, ধরেও আপনি 11:38 বালাসোর যেতে পারেন। শালিমার থেকেও আরেকটি ট্রেন আছে ধৌলি এক্সপ্রেস, বালাসোর এটাতে যেতে পারেন। কলকাতা থেকে বালাসোর যেতে ট্রেনগুলো সময় নেয় 3 থেকে 4 ঘন্টা মতো। ভাড়া এবং ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বালাসোর নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, যেখানে স্টেশনের বাইরে আছে অটো এবং ছোট গাড়ি। ওখান থেকে দরদাম করে গাড়ি বুক করে নেবেন পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার জন্য। পঞ্চলিঙ্গেশ্বরে অটোতে গেলে 600 টাকা মতো ভাড়া পড়বে, 5 জন মতো যেতে পারবেন। আর যদি ছোট গাড়ি ভাড়া করেন তাহলে ভাড়া পড়বে 900 টাকা। বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব 30 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা মতো। বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে পড়বে রাজবাড়ি ও জগন্নাথ মন্দির, এই দুটো আপনারা দেখে নিতে পারেন। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে দুধারে সবুজে ঘেরা নীলগিরি পাহাড়ের অপরূপ শোভা দেখতে দেখতে আপনি যে কখন যে পৌঁছে যাবেন তা আপনি বুঝতেই পারবেন। কলকাতা থেকে কেউ যদি বাই রোডে পঞ্চলিঙ্গেশ্বর আসতে চান তাহলে কোলাঘাট হলদিপাতা হয়ে সোজা NH-16 ধরে চলে আসতে হবে পঞ্চলিঙ্গেশ্বর। রাস্তা খুব ভালো, কোনো সমস্যা নেই, আমরা নিজেরাও গাড়িতে গেছিলাম, রাস্তার দিক দিয়ে কোনো অসুবিধায় আপনাদের পড়তে হবে না। টোটাল ডিস্টেন্স হচ্ছে 275 কিলোমিটার, সময় লাগবে 6-7 ঘন্টা। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পঞ্চলিঙ্গেশ্বর তো আপনারা পৌঁছে গেলেন, এবার এখানে থাকবেন কোথায়? খুব বেশি হোটেল কিন্তু এখানে নেই, অল্প কিছু হোটেল আছে এবং প্রায় সব হোটেলগুলোতেই থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তাহলে চলুন হোটেলগুলো আমরা দেখে নিই এবং কম পয়সাতে ভালো মানের হোটেল কোনগুলো আছে এগুলো একটু দেখি। সবার প্রথমে চলুন তাহলে গিয়ে কথা বলি কেয়ার রিসর্টে। এটা কিন্তু আসলে ছিল প্রান্ত নিবাস, যেটা OTDC-র আন্ডারে ছিল, কিন্তু অনেকেই ভুল ভাবে যে এটা হচ্ছে সরকারি OTDC-র আন্ডারে, কিন্তু এখন এটা পুরোটাই বেসরকারি হয়ে গেছে, কেয়ার রিসর্ট আন্ডারে চলে গেছে এবং খুব ভালোভাবে ওরা মেনটেন করে এখন। তো চলুন আমরা ভেতরে গিয়ে একটু কথা বলে দেখি এখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে এবং রুমের কোয়ালিটি কেমন, সমস্ত কিছু। অক্সিজেন বা যেকোনো স্ট্যান্ডার্ড রুম যে নন এসি হ্যায়, এসি রুম কা রেন্ট আ জায়েগা অক্সিজেন মে 1000 রুপিয়া করকে আয়েগা। 1000 রুপিয়া আর সেজিন টাইম কে 1200 রুপিয়া আয়েগা নন এসি কা। আচ্ছা, আর যে স্ট্যান্ডার্ড রুম এসি রুম যে হ্যায়, এসি রুম কা রেন্ট আয়েগা অক্সিজেন মে আ জায়েগা 1500 রুপিয়া, সেদিন কা টাইম আ জায়েগা 2000 প্লাস ট্যাক্স, 2200 রুপিয়া আসপাস আয়েগা, ইসমে ইনক্লুড ব্রেকফাস্ট GST সব মেলা গে সব। আচ্ছা, স্যাটারডে সানডে কি রেট একটু বেশি হয়? না না, সেম রেট। সেম রেট। রিসর্ট নীলগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত,
এই রিসর্টের রুমগুলো থেকে এবং বাইরের গার্ডেন থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এখানে এদের নিজেদের রেস্টুরেন্টও আছে এবং আমরাও এখানে নিজেরা ছিলাম, তো এখানে থাকা খাওয়ার মান খুব ভালো এবং খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। এবং এই রিসর্ট থেকে পঞ্চলিঙ্গেশ্বরে বাবার মন্দিরে পায়ে হেঁটে মাত্র 2-3 মিনিট আপনাদের যেতে সময় লাগে। এবার আমরা চলে এসেছি গুরু শক্তি হোটেল এবং রেস্টুরেন্টে। এটা হচ্ছে কেয়ার রিসর্টের একদম সামনেই অবস্থিত হোটেল। গুরু শক্তি হোটেলের যিনি দায়িত্বে আছেন এনার সঙ্গে আমরা একটু জেনে নিই যে এখানকার আপনারা যদি ঘুরতে আসেন, যদি এখানে থাকবেন মনে করেন, কিরকম কি রেট আছে, তো আপনাদের কত থেকে মিনিমাম আপনাদের রুম রেট স্টার্ট হয়? স্টার্টিং আছে 700, মানে নন এসি 700 থেকে কত? 700 আছে, 1200 আছে, 1000 টাকা আছে, 1600 আছে, আচ্ছা 2500 আছে, এসি সুইট রুম আছে, 2000 টাকা আছে, 2500 টাকা। এসি কত থেকে স্টার্ট? এসি আছে 1400। 1400 থেকে স্টার্ট, তার উপরে বল পর আছে, সে আপনাকে কল করে আপনি এসি সুইট রুম আছে, এসি ফোর বেড আছে, এসি ডাবল বেড আছে, এসি থ্রি বেড আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেগুলো আপনার কল করে আপনার ডিটেইলস জেনে তারপরে করতে পারবে। তো আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার বলুন, যে নাম্বারে কল করে আপনাদের কথা। 8457041721। কেউ বললে একটু লেস করবেন তো? হ্যাঁ নিশ্চয়ই। এই ট্রাভেল গাইড দেবশ্রী চ্যানেল থেকে যদি কোনো গেস্ট আসে তো আপনার 10% আপনি লেস করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই এই পাহাড়টার নাম পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি পাহাড়। পুরাতন নাম আছে দেবগিরি। আচ্ছা, তো এই পঞ্চলিঙ্গেশ্বর এই পাহাড়ের এই ঠিক এই পাশেই আছে কি হোটেল নীলুপমা। তো এখানকার এই দায়িত্বে ইনি এখন আছেন, তো আমরা একটু শুনে নিই যে এখানকার কীরকম কী রেট আছে। তো আপনাদের মিনিমাম কত থেকে রেট স্টার্ট হয় আপনাদের রুম রেন্ট? 800 থেকে শুরু হয়। এসি আছে? এসি আছে। এসি কত? এসি আছে 1100। আর আপনাদের চেক আউট টাইমটা কী আছে? সকাল সাড়ে দশটা চেক আউট। আর চেক ইন? মানে 10:30 চেক আউট। মানে আপনার বেরিয়ে যাবে কটায়? 10:30। আর এন্ট্রি 10:10। আচ্ছা, এটা শ্রী গোবিন্দ যাত্রীনিবাস, এটাও একটা হোটেল। এসি নন এসি রয়েছে রুম এবং এটাতেও রেস্টুরেন্টের ব্যবস্থাও রয়েছে। এই হোটেলেরও রুম রেন্টের ডিটেলস এবং নাম ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা কল করে ডিটেলস জেনে বুকিং করে নিতে পারেন। এটাও হচ্ছে নীলগিরি পর্বতের একদম পাদদেশেই হচ্ছে এই হোটেলটি। হোটেল না হয়ে গেলে রুমে একটু ফ্রেশ হয়ে চলুন, আপনাদের তাহলে ঘুরিয়ে নিয়ে আসি পঞ্চলিঙ্গেশ্বরে বাবার মন্দির থেকে। এটা হচ্ছে মন্দিরের বাইরে হচ্ছে পার্কিং এরিয়া। এখানে যদি গাড়ি পার্ক করে রাখতে হয় তাহলে 35 টাকা লাগবে। সারাদিনে একবার টিকিট কাটলে আপনি যতবার খুশি বা যতক্ষণ খুশি আপনি গাড়ি পার্ক করে এখানে রাখতে পারেন। সাইকেল 5, বাইক 10 এবং বাস বা ট্রাক হচ্ছে রাখলে 100 টাকা। মন্দিরে যাওয়ার রাস্তার দুধারে এরকম ছোট ছোট অনেক স্টল রয়েছে যেখান থেকে আপনারা কিছু কেনাকাটি করে নিতে পারেন এবং পুরো রাস্তাটাই হচ্ছে খুব শান্ত এবং ছায়া শীতল রয়েছে। তো এখানে শান্তিপূর্ণভাবে খুব সুন্দরভাবে আপনারা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যেতে পারেন। এই যে এটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট, তো এখান থেকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিতে হবে মন্দিরে ঢোকার জন্য। এবং এখান থেকে টিকিট কাটলে উপরে গিয়ে যে জুতো রাখার জায়গা আছে সেখানে আলাদা করে আর টিকিট কাটতে হবে না, এই টিকিটেই আপনি জুতো রাখতে পারবেন। এখানে প্রতিজনের টিকিট মূল্য 5 টাকা করে, বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আমরা এখন আছি পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে।
এটা হচ্ছে উড়িষ্যার খুব পপুলার একটা ডেস্টিনেশন ঘুরতে আসার জন্য। তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের এইটা হচ্ছে মেন ঢুকে, আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি। এখানে 300খানা সিঁড়ি আছে, 300টা সিঁড়ি বেয়ে উঠে উপরে বাবার দর্শনে যেতে হবে। আর এই যে মন্দিরের উপর থেকে এই যে ঝর্ণা দেখুন বয়ে চলেছে, পাহাড়ের একদম চূড়া থেকে এই ঝর্ণা আসছে। 300টা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে কেউ যদি ক্লান্ত হয়ে যাও তো এরকম বসার জায়গা করে রাখা আছে, যেখানে আমরাও হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছি, একটু বসে নেব, তারপরে দেন আবার উপরের দিকে আমরা রওনা দেব। পঞ্চলিঙ্গেশ্বরের মেন মন্দিরের প্রায় কাছে আমরা চলে এসেছি, তার সামনে ভিউ পয়েন্টটা দেখো, যা এই দেখো ঝর্ণার জল, ওই দেখো ওপার থেকে নামছি, একদম শীতল ঝর্ণার জল, কি অসাধারণ লাগছে না জায়গাটা? আমাদের তো ভীষণ ভালো লাগছে, তো আমিও যাবো ঝর্ণায়, ঝর্ণায় এখানে নামবো জেনারেলি, তো নেমে তারপরে আবার ওই মন্দিরের দিকে যাব। এখানে বেসিক্যালি সবাই ফটোগ্রাফি করছে, এত সুন্দর একটা জায়গাতে। মন্দিরে ওঠার মুখেই রয়েছে এই যে আরেকটা বাবার মন্দির। এই যে এটা হচ্ছে জুতো রাখার জায়গা, তো এখানে এটা মেন মন্দিরে ওঠার আগে এখানে টিকিটটা দেখিয়ে, যে টিকিট আপনারা নিচ থেকে কেটেছিলেন ওই সেম টিকিট দেখিয়ে এখানে জুতো রেখে বাবার মেন মন্দিরে দর্শনের জন্য ওপরে উঠতে হবে। এই ভোলে বাবার মন্দিরের মেন আকর্ষণ হচ্ছে এখানে বাবাকে চোখে দেখা যায় না, শুধু স্পর্শ করে বাবাকে অনুভব করতে, সারা বছর গ্রীষ্ম বর্ষা সর্ব ঋতুতে এখানে ঝর্ণার জল যায়, এই জলের নিচেই বাবার পঞ্চলিঙ্গ রয়েছে। দূর দূরান্ত থেকে সাধু মহারাজারা এসে এখানে অনেক তন্ত্র সাধনাও করেন দেখছি। মন্দির ঘোরা হয়ে গেলে নিচে নেমে যেখানে আপনারা জুতো রেখেছিলেন ওখান থেকে জুতো নিয়ে তারপরে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসতে পারেন। আমি শুধু একটা কথাই বলবো যে সবাই দর্শন করবেন, কিন্তু বয়স্ক এবং যারা অসুস্থ আছেন তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই, আস্তে ধীরে ওঠানামা করবেন, খুব খাড়া সিঁড়ি নয়, তবে একটু কষ্ট হবে, আস্তে ধীরে ওঠানামা করলে কোনো অসুবিধা হবে না। আমরাও আর বাকিদের মতন আর না পেরে নেমে পড়লাম ঝর্ণার জলের আনন্দটাকে উপভোগ করার জন্য। তো দেখতে দেখতে অনেকটা টাইম যে এখানে কিভাবে কেটে গেল আমরা কিছুতেই বুঝতে পারলাম না। তো আপনারাও এখানে ঘুরতে আসলে অনেকটা সময় হাতে নিয়ে আসবেন, যাতে আমাদের মতন এই অপরূপ শোভাগুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। পঞ্চলিঙ্গেশ্বরে মন্দির আমাদের ঘোরা হয়ে গেলে এবার আমাদের দুপুরে লাঞ্চ করার সময় চলে এসেছে। মন্দিরের বাইরে খাওয়ারের কিছু হোটেল আছে, তো ওখান থেকেই আমরা এবার লাঞ্চটা করে নেব। ছোলা মাখা খাচ্ছি মন্দিরের সামনে থেকে, ছোলা মটর, ছোলা মটর, এটা এটা কি ডাল দেবেন? এটা মুগ ডাল, মুগ ডাল, কল বেরোনো, আর গাজর ফাজর দিয়ে, গাজর শশা সব দিয়ে মেখে দিয়েছে, তেঁতুল আছে, আচার আছে, 20 টাকা 22 মেজি, কিন্তু এটা ফ্রুট চাটটা খুব সুন্দর হয়েছে খেতে, এসে এই হেলদি খাবারটা খেয়ে নিতে পারো। মন্দির থেকে বাইরে বেরিয়ে সেই পাহাড়ের সামনে আছে এরকম কিছু খাবারের হোটেল, যেখান থেকে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। তো আমরাও এখান থেকে লাঞ্চ করব, তো ভিতরে গিয়ে দেখি কি মেনু আছে। এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, এখানে আসলে
এটা ভেজথালি পঞ্চলিঙ্গেশ্বরের সামনেই একটা খাবারের হোটেল আছে, যেখানে ভাত ডাল, এখানে একটা সবজি, এখানে একটা, এখানেও একটা সবজি, এখানে হচ্ছে ভাজা, এখানে আবার চাটনি, এখানেও একটা সবজি দিয়েছে। তো এত কিছু আইটেম রয়েছে মাত্র 60 টাকায়। দুপুরে লাঞ্চ করা আপনাদের হয়ে গেলে তাহলে আর সময় নষ্ট না করে চটপট করে বেরিয়ে পড়ুন একটা ছোট গাড়ি বুক করে আশেপাশে সাইট সিনিং গুলো করার জন্য। তাহলে সাইট সিন আপনারা কি কি দেখবেন? প্রথমে চলে যাবেন ইমামি জগন্নাথ টেম্পল, তারপরে আছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, তারপরে চাঁদিপুর সমুদ্র সৈকতটা সবশেষে আপনারা ঘুরে আসতে পারবেন। একটা ছোট গাড়ি বুক করে এই আশেপাশে সাইট সিনিং গুলো ঘুরে দেখার জন্য আপনার ভাড়া পড়বে 1.5 থেকে 2,000 টাকা। একটু বার্গেনিং করে নেবেন তাহলে একটু কম খরচে হয়ে যাবে। তাহলে চলুন সবার প্রথমে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি ইমামি জগন্নাথ টেম্পল থেকে। আমরা এখন ইমামি জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের সামনেই এবং ছোট ছোট অনেক ডালা সংগ্রহ করার দোকান আছে, তো কেউ যদি পুজো দিতে চান তো এই ছোট ছোট দোকানগুলোর থেকে ডালা সংগ্রহ করে ভেতরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন। এই ঢোকার সময় এরকম প্রসাদ নেবেন, এখানে এইখান থেকে হাত ধুয়ে নিতে পারেন। মূল মন্দিরে ঢোকার মুখেই রয়েছে এরকম দিয়া জ্বালানোর জন্য একটা স্ট্যান্ড, যেখানে আপনারা দিয়ে জ্বালাতে পারেন। এটি হলো ইমামি জগন্নাথ মূল মন্দির। জগন্নাথ দেবকে দর্শন করুন। মূল মন্দিরের পাশেই রয়েছে হনুমান মন্দির, তাহলে চলুন আমরা হনুমান মন্দিরটা থেকে একটু দর্শন করে আসি। কোণারক মন্দিরের মতো এই মন্দিরের গায়েও রয়েছে অনেক কারুকার্য করা মূর্তি, খোদাই করা রয়েছে নানান রকমের কাহিনী রচিত রয়েছে, যেগুলো মূর্তি অন্যান্য কিছুর মাধ্যমে রচিত আছে। মূল মন্দিরের টোটাল 8টা, এদিকে 8টা এবং উল্টো পাশে 8টা, টোটাল 16টা চাকা রয়েছে। অনেকটা রথের আকৃতিতে তৈরি করা হয়েছে এই মন্দিরটা। এই টোটাল 16টা চাকার উপরেই মূল মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে। মূল মন্দিরের আরেক পাশে রয়েছে বিমলা দেবী মায়ের মন্দির। ইমামি জগন্নাথ টেম্পলটা তৈরি হয়েছে 2009 সালে। ইমামি যে তেল আপনারা খান সেই তেলের মালিক এখানে জগন্নাথ মন্দির স্থাপিত করেন। এই মন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে 12:30 অবধি, তারপরে 2-3 ঘন্টা মন্দির বন্ধ থাকে, তারপরে আবার খোলে দুপুর 3:30 থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। তো এই মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে হলে এই টাইমের মধ্যে আসলে যে কোনো সময় আপনারা দর্শন করতে পারবেন ঠাকুর। জগন্নাথ টেম্পল আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা রওনা দিয়েছি বিখ্যাত ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। মন্দিরের সামনেই রয়েছে বড় একটা আম গাছ এবং তার পাশে বিশাল এরিয়া জুড়ে রয়েছে পার্কিং এরিয়া, তো কেউ যদি গাড়ি বা বাইক নিয়ে আসো তো পার্কিং করে রাখার কোনো অসুবিধা নেই মন্দিরের সামনে। মন্দিরের সামনে এরকম পার্কিং এরিয়া আছে,
তো গাড়ি নিয়ে তো আসলে কোনো অসুবিধা নেই, পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে। তো এই 30 টাকা পার্কিং চার্জ। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে ঢোকার মেন গেট, তো এইখান দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এবং মন্দিরের পাশেই রয়েছে ছোট ছোট অনেক কেনাকাটি করার দোকান এবং ডালা সংগ্রহ করতে পারবেন ওখান থেকে যদি কেউ পুজো দিতে চান তাহলে। পুজো দেওয়ার ডালা নাকি? কত করে ডালা? ডালা আছে 50 টাকা, 30 টাকা। এটা রাধা কৃষ্ণের মূল মন্দির। এই মন্দির খোলার টাইমিং ও সেম, সকাল 5:30 থেকে মন্দির ওপেন হয়ে যায় এবং 12:30 অবধি খোলা থাকে। তারপর দুপুরে 2-3 ঘন্টা বন্ধ থাকে, তারপরে আবার 3:30 থেকে রাত্রি 8:00 অবধি খোলা থাকে। তো কেউ যদি দর্শন করতে চান ঠাকুর তাহলে এই টাইমিং এর মধ্যেই আসবে, তাহলে মন্দিরে ঠাকুরের দর্শন করতে পারবেন। আর না হলে অফ টাইমে আসলে মন্দিরের দরজা বন্ধ থাকে, আপনারা ঠাকুর দর্শন করতে পারবেন না। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে থাকারও ব্যবস্থা রয়েছে, তো সেটা নিয়ে একমার একটি ডিটেলস ভিডিও তৈরি করব পরে। ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে তার জন্য এখানে ডিটেলসে আর কিছু দেখানো হয়নি। তো এই মন্দিরে এসে থাকতেও পারেন আপনারা। ক্ষীরচোরা মন্দিরে আপনারা থাকবেন তো এখানে রুমও আছে, তো রুম স্টার্ট হচ্ছে 600 টাকা থেকে রুম স্টার্ট, তো এনারা বলে দিল। তো আপনার ইয়াপ রুম রেন্ট স্টার্ট 600, 3% জিরো 672 ডবল 242 45 9 9 4 7 2 9 7 0 6 0। এই দুটি মন্দির ঘোরা হয়ে গেলে সবশেষে আপনারা ঘুরে নিতে পারেন চাঁদিপুর সমুদ্র সৈকত। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণের সমস্ত কিছুর ডিটেলস আমি তুলে ধরেছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।